হ্যালো গাইস, তো আজকে হচ্ছে হলদি, তো সেই জন্য আমরা হলুদ শাড়ি পরে চলে এসেছি। তো আউটফিটটা তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি, তো চলো পেছনে দেখো এখানে সবকিছু। এখনো হলদি শুরু হয়নি, তারপরে চলো এবারে দেখা যাক কি কি হয়, তোমার দেখাতে থাকছি। সঙ্গীতাদির বাড়িতে তো গায়ে হলুদ চলে গেল তোমরা দেখতেই পেলে, তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে জল সইতে। তো আমাদের বাড়ির কাছাকাছি জোড়া পুকুর, ওখানে যাওয়া হচ্ছে, কিন্তু অনেক ঘুরে ঘুরে নাচতে নাচতে যাওয়া হচ্ছিল, তো আমরা এখন চলেই এসেছি জোড়া পুকুরে। গায়ে হলুদের ফাংশন তো এখন শেষ হয়ে গেল, তো আমরা একেবারে তোমাদের সাথে আবার রাতে দেখা হচ্ছে বিয়েতে। তো আমরা রাত্রিবেলা রেডি হয়ে চলে এসেছি, ফুল আউটফিটটা একেবারে সঙ্গীতাদির বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো এবারে গাড়িতে উঠবো, গাড়িতে আমি তাই বলেছি যে আমরা ফুল আউটফিট দেখাবো, কিন্তু দেখাইনি, ফটো তুলেছি, ভিডিও করেছি, ওগুলো লাস্টে অ্যাড করে। এখানে আছে রাহুল দা, হাই করো। এখানে মা চলে এসছে, এখানে দিদি আছে, এখানে রিসরাতে সঙ্গীতাদিরা যে লজটা বুক করেছিল, তো সেখানে আমরা চলে এসেছি, তো চলো গাড়ি থেকে নামি, ভেতরে যাই। আমরা এবারে ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি, তো এখানে কত লোকে ভর্তি, এবার লজ্জাও লাগছে আমাদের। হ্যাঁ, কে বারণ করেছে? আর এখানে দিদি আছে, তো দিদি এবার আমাদের ফুল আউটফিটটা এবার তোকে দেখাতে হবে, দাঁড়া।
লাস্টে এসেই তো আমরা কফি খেয়ে নিয়েছিলাম, তারপর এখানে স্টার্টারে অনেক কিছু ছিল, ফিশ বল, বেবি কর্ন, রেশমি কাবাব, পনির টিক্কা, তো সব কিছু এবারে খাবো আমরা। তো তার আগে তোমাদেরকে বলে দিই আমরা মেন কোর্সে কী কী খেলাম, সেটার জন্য তোমাদেরকে আমাদের শর্টস দেখতে হবে, ওখানে সব কিছু শেয়ার করেছি তোমাদের সাথে, তো একবার চেক আউট করে নিও। তো চলো বেশি কথা না বলে এবারে খাবার খাবে, ফটো তুলে নেবো এবার খেয়ে। খাবার দাবার তো অনেক খাওয়া হলো, এবার চলো একসাথে দেখি বাবান দাদার গ্র্যান্ড এন্ট্রিটা। যাদের যাদের হাতে আর